নমস্কার বন্ধুরা, আমি চন্দ্রিমা। আমার চ্যানেল চন্দ্রিমাস বললে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ নিয়ে হাজির হয়েছি আবার একটা নতুন রেসিপি। আমার মনে হয় এই রেসিপি তোমরা আগে হয়তো কখনোই ট্রাই করোনি। আজ আমরা বানাবো সয়াবিনের ঝুরো। ঠিক 10 মিনিটের মধ্যে। গরমে সবসময় কিন্তু রান্না করতে আমাদের ভালো লাগে না, তাই চাই চটচলতি রেসিপি। সেরকমই একটা রেসিপি যেটা গরম ভাতে পুরোপুরি জমে যাবে, সেই রেসিপি নিয়ে এসেছি। অবশ্যই রেসিপি দেখতে থাকো, ভীষণ ভালো লাগবে। ট্রাই করলে কিন্তু অবশ্যই জানিও আমার রেসিপি কেমন লাগলো। রেসিপি ভালো লাগলে একটা লাইক করে দিও, আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো রেসিপি শুরু করি। সয়াবিনের ঝুরো বানানোর জন্য আমি এখানে সিদ্ধ করা সয়াবিন নিয়েছি 1 কাপ। সয়াবিন গুলো সিদ্ধ করে নিয়ে হাত দিয়ে জল চেপে নিচ্ছি। এবার এই সয়াবিন গুলোকে আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। ঢাকাটা বন্ধ করে দিয়ে 1 মিনিটের জন্য আমরা এগুলোকে ঘুরিয়ে নেব। তাহলে চলো এগুলোকে পেস্ট করে আমি ফিরে আসছি। 1 মিনিট আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। এখানে আমি দেখিয়ে দিচ্ছি, দেখো সয়াবিন গুলো ঠিক এরকম হয়েছে। চলো আমরা এবার রান্নাটা শুরু। ইন্ডাকশনে একটা পাত্র বসিয়ে দিয়েছি। পাত্রটা এখন গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটাকে গরম হতে দেব। গরম হয়ে গেছে, এর মধ্যে আমি একটা শুকনো লঙ্কা ভেঙে ফোড়ন দিলাম। রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলেই করতে হবে, কারণ সর্ষের তেলে কিন্তু খুব সুন্দর একটা স্বাদ হয়। এবার আমরা এর মধ্যে অ্যাড করে দেব পেঁয়াজ, আদা, রসুন, টমেটোর পেস্ট 3 টেবিল চামচ পরিমাণ। তেলের মধ্যে আমরা ভালো করে এখানে মিশিয়ে দিচ্ছি। এখানে আমি একটা ছোট সাইজের পেঁয়াজ, ছোট সাইজের টমেটো, 3-4 কোয়া রসুন আর সামান্য একটু আদা, কোনো রকম জল ছাড়া কিন্তু এটাকে আমাদের পেস্ট করে নিতে হবে। আর তার সাথে আমি 2টো কাঁচা লঙ্কাও কিন্তু এখানে বেটে নিয়েছি। তোমরা যেমন ঝাল খেতে পছন্দ করো সেরকমই বেটে নেবে। এটা কিন্তু বেশ ঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগে। চলো এটাকে 2 মিনিট কষিয়ে নিই। 2 মিনিট পর এর মধ্যে আমরা দিয়ে দেবো পরিমাণ মতো নুন, চিনি। চিনি আমি সামান্য একটুখানি দেব, জাস্ট ব্যালেন্স করবার জন্য, কারণ এই রান্নাটা কিন্তু মিষ্টি খেতে মোটেই ভালো লাগে না। ভালো করে মিশিয়ে দিচ্ছি। 1 মিনিট আবার রান্না করে নেব। এবার আমরা এর মধ্যে দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। ভালো করে মিশিয়ে দিচ্ছি। আবারও আমরা 2 মিনিট এটাকে কষিয়ে নেব। আর যদি মনে হয় সামান্য একটু জল দেওয়ার প্রয়োজন আছে, তাহলে এখানে একটু জল দেব। মশলা দেখো সুন্দর ভাবে কিন্তু এখানে কষে গেছে। এবার আমরা যে সয়াবিন গুলো মিক্সিতে গুঁড়ো করে রেখেছিলাম, পুরোপুরি কিন্তু বাটা নয় এগুলো। মিক্সিতে দিলে ওরকম ভাবে সয়াবিন পেটে একদম পেস্ট হয়ে যাবে না, তো সেগুলোকে আমি এখানে অ্যাড করে দিচ্ছি। ভালো করে আমরা এবার মশলার সাথে এটাকে মিশিয়ে নেব। এটা কিন্তু গরম ভাতে খেতে অনবদ্য লাগে। অবশ্যই রেসিপি ট্রাই করো, একদম নতুন ধরনের একটা রেসিপি, গরম ভাতে অনবদ্য লাগবে। তো ট্রাই করে জানিও কেমন লাগলো। আমার রেসিপি ভালো লাগলে লাইক করো, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলো না। 2 মিনিট একইভাবে রান্না করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি 1 মুঠো মতন ফ্রেশ ধনে পাতা কুচি অ্যাড করে দিলাম। ভালো করে মিশিয়ে আরো 2 মিনিট রান্না করে নেব। আরো 2 মিনিট রান্না করে নিয়েছি। এবার আমি ওপর থেকে 1 টেবিল চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি। খুব ভালো করে একবার মিশিয়ে নেব। আর এখানে কিন্তু আমাদের রান্নাটা রেডি। দেখতেই পাচ্ছ এটা কতটা ইয়ামি দেখতে লাগছে। অবশ্যই গরম ভাতে ট্রাই করো। চলো এটাকে এবার আমরা সার্ভ করে দেই। তাহলে দেখে নিলে বন্ধুরা 10 মিনিটের মধ্যে কত সহজে এত সুন্দর একটা রেসিপি কিন্তু ট্রাই করা যায়। অবশ্যই ট্রাই করো, গরম ভাতে অনবদ্য লাগবে। আমাকে জানিও আমার রেসিপি তোমাদের ঠিক কেমন লাগলো। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সকলের সাথে শেয়ার করো, আর অবশ্যই
অবশ্যই, কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো আজকের মতো আসি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থেকো।